শাইক, আমার প্রশ্ন হলো যে আমাদের সমাজে বর্তমান অনেক যুবক ভাই মনে করে যে সাতিমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নিজেরা মানে রাষ্ট্রীয় অনুমতি ছাড়া হত্যা করতে পারবো, এবং এর জন্য তারা দলিল দেয় যে এক সাহাবী তার স্ত্রীকে হত্যা করেছিলেন, এবং সেই বিষয়টি যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, মানে কারণটা ছিল ওই স্ত্রী রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত। তো বিষয়টি যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যায়, তখন উনি মানে ওই সাহাবী বলেন যে ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলেন যে উনার বিচার হবে না। মানে আমি মানে যতটুকু জানি এরকম একটা হাদিস। তো এটা এই হাদিসটা যদি আপনি ব্যাখ্যাটা একটু বলতেন, প্লাস আমরা মানে কেন মানে সাতিমে রাসুলের জন্য রাষ্ট্রীয় অনুমতি ছাড়া হত্যা করা যাবে না, বা এর যদি কিছু উত্তর দিতেন তাহলে অনেক উপকার হতো। জাযাকাল্লাহু খাইরান। সাতিমে রাসুলকে মৃত্যুদণ্ড দেওয়া, প্রথম কথা, দণ্ডবিধানের বাস্তবায়ন করার অধিকার কার? আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই একমত এই ক্ষেত্রে, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা সবাই একমত যে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কোন দণ্ডবিধান কায়েম করার অধিকার কারো নেই। বাপ মায়েরও অধিকার নেই যে ছেলে মেয়ে যদি অপরাধ করে এমন অপরাধ যাতে হদ কায়েম হয়, জেনা ব্যবিচার, রজম, 100টি বেত্রাঘাত করতে হবে। বাপ যদি মনে করে আমার ছেলে কে আমি দণ্ডবিধান কায়েম করবো, হারাম, চাইছ নাই, তাহলে কি করতে হবে? রাষ্ট্রের কাছে পেশ করবে যে আমার ছেলে অপরাধ করেছে, সুতরাং দণ্ডবিধান কায়েম করা হবে, কেসাস কায়েম করতে হবে ছেলের ওপর। বাপ করতে পারে না, মা করতে পারে না, সরকারকে বলবে যে আমার ছেলে অপরাধী, খুনি, একে হত্যা করা, হত্যার বদলে হত্যা করা হোক, সরকারের কাছে ধরিয়ে দিবে। তো এই ধারণা যে রাষ্ট্রীয় অনুমতি ছাড়া কোন ব্যক্তি অথবা কোন প্রতিষ্ঠান আর কোন সংগঠন সাতিমা রসুলকে, রসুল সাল্লামকে কেউ গালমন্দ করলে, রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের কেউ যদি অবমাননা করে, তাহলে দণ্ডবিধান কায়েম করতে পারে, এটা জঙ্গিদের বিশ্বাস, খারিজি জঙ্গিদের বিশ্বাস, এটা কোন মুসলিম স্কলার বিশ্বাস নয়। আহলে হাদিস থেকে শুরু করে হানাফি, শাফি, মালিক, আমি সবগুলি বলছি, কারো এই বিশ্বাস নাই। সুতরাং এটি নিঃসন্দেহে গুমরাহি, খারিজি, চরমপন্থা, যেটা ইসলাম মুসলিমদেরকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে। মুসলিমদের কোনো এতে কল্যাণ নেই। জি, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হবে, ফাসাদ ছাড়া কোন রকমের ইসলাম হবে না। আল্লাহ আল্লাহ ফাসাদ, আল্লাহ ফাসাদ চান না, বিশৃঙ্খলা চান না, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ শান্তি চান আল্লাহর জন্য। দণ্ডবিধান কায়েম করবে, যে কোনো দণ্ডবিধান কায়েম করবে সরকার, কিন্তু সরকার কি অন্য দেশের অপরাধীর উপর করবে না নিজের দেশের অপরাধ? এটাও তো বুঝে না আমাদের দেশের মূর্খ সমাজ, মনে করে যে কোথায় পশ্চিমে, কোথায় পূর্বে, কোথায় অপরাধী অপরাধ করেছে, আমাদের সরকারের জন্য ফরজ আছে, ধরে তাকে নিয়ে আসুক আর তারপরে দণ্ডবিধান করুক। আরে মূর্খ, কোনো জ্ঞান আছে ইসলাম সম্পর্কে? দণ্ডবিধান কায়েম করার জন্য নিজের দেশের লোক হইতে হবে, নাগরিক হইতে হবে। বাইরে অন্য দেশের নাগরিককে কি করে দণ্ডবিধান কায়েম করে? এইটা না ইসলাম অনুমতি দিচ্ছে, না এটা যে পৃথিবীর যে নিয়ম নীতিমালা আইন কানুন আছে সেটা অনুমতি দিচ্ছে। হ্যাঁ, যে কারো অন্য দেশে গিয়ে আর একটি দেশ সেখানে হস্তক্ষেপ করবে, এই অধিকারও নেই। তো কথা বুঝছেন, এগুলো বোঝার চেষ্টা করি, আল্লাহ যেন বোঝার তৌফিক, যতটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন ততটা করুন। আমাদের ব্যক্তি জীবনে আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন সেটুকু তো ইসলাম পালন করুন, সেইটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে ডিফেন্স করুন, সেইটুকু তো নবী সাল্লাল্লাহু আলাইহি আদায় করুন, আর তারপরে পারিবারিক ভাবে যতটা পারবেন, সামাজিক ভাবে যতটা পারবেন, ছেলে মেয়েদেরকে ইসলাম শিখান না, ইসলাম শিখান না। আর ছেলে মেয়েদেরকে ইসলাম শিখানো, ইসলামের জ্ঞান দেওয়া, এবং তারপরে তাদেরকে সত্যিকার প্র্যাকটিসিং মুসলিম তৈরি করা, সত্যিকারে তারা যা ইসলাম শিখছে পুরোপুরি ইসলাম পালন করুক, আপনি, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, এটা হচ্ছে পারিবারিক ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে ডিফেন্স করা, তৌহিদ প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত হওয়া, তৌহিদ সুন্নতের এলমের সাথে সাথে তার বাস্তবায়ন, আকীদায় আমলে চলাফেরাই, আর তারপরে সামাজিক ভাবে সমাজে যত আমরা পারবো সমাজের সংস্কার করব, সমাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের প্রচার প্রসার করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের প্রচার প্রসার করব, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসার চেষ্টা করব, তারা জাহান্নামের রাস্তা রয়েছে জান্নাতের রাস্তা নিয়ে আসবো। দেখা যাবে এক সময় সেই কাফেররা কোণঠাসা হয়ে যাবে, সেই কাফের শক্তি, সেই বাতিল শক্তি কোণঠাসা হয়ে যাবে। যেই কাজগুলি করার পারমিশন রয়েছে, বরং নির্দেশ হুকুম রয়েছে, সেগুলি করার তৌফিক হয় না, এবং সেগুলি করার জন্য কোন রকমের তৎপরতা নেই।
আর যেসব হারাম কাজ সেসব কাজের জন্য বিভিন্ন অজুহাত খোঁজা। নবী সাল্লামের জামানায় কোনো সাহাবি যদি এরকম কাজটা করে দিয়ে থাকেন আর তারপরে নবী সাল্লামের কাছে সেই কেসটি এসেছে, তিনি সেই ক্ষেত্রে স্বীকৃতি দিয়ে, যখন তিনি স্বীকৃতি দিয়েছেন ততদূর পর্যন্ত স্বীকৃত, কিন্তু তারপরে কি ইসলামের যে নীতিমালা রয়েছে কোরআন সুন্নার তাতে কারোর জন্য এরকম রাস্তা খুলে দিয়ে গেছেন যে যেখানে কোনো অপরাধীকে দেখবে তুমি সেখানে দণ্ডবিধান কায়েম করে দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গাল দিয়েছে সুতরাং তাকে হত্যা করে দাও, তাকে মেরে দাও, এর কোনো অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? না দেন। কতবার মুনাফিক অনুমতি চেয়েছে, মুনাফিককে হত্যা করার জন্য অনুমতি চেয়েছেন সাহাবাই কেরামগণ, বিভিন্ন সাহাবাই কেরামগণ অথবা বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুমতি দিয়েছেন। তো যেখানে ইসলামের যেটা নীতিমালা রয়েছে সেটা হচ্ছে ইন্নামাল ইমাম জুন্না, ইমাম শাসক হচ্ছে ঢাল, মর্মস্বরূপ তার নেতৃত্বে সবকিছু হইতে হবে, দণ্ডবিধান থেকে শুরু করে যতগুলি এই রকমের বিষয় রয়েছে সেগুলি সরকারের নেতৃত্বে হইতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জি।